গুড আফটারনুন এভরিওয়ান। আর এখন আমি যাচ্ছি ভেনেশ্বর মন্দির, ওখানে পুজো দেব। আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ওয়েদার মেঘলা মেঘলা, আর সাথে হচ্ছে হাওয়া দিয়েছে অতিরিক্ত হাওয়া। সোমনাথ মন্দিরের চেয়ে ওটা অনেক পুরনো একটা মন্দির। এক্স্যাক্ট মন্দিরের নিচে রয়েছে গুহা, এখানে আগে সবাই তপস্যা করতে, এখন মন্দিরের মানে গাছের জন্য আর কি বোঝা যাচ্ছে না, কিন্তু নিচে দিয়ে রাস্তা রয়েছে। আর মন্দিরের সাথে রয়েছে এই যে কুয়ো, আর এটা হচ্ছে খাদ মন্দিরের সাথেই একদম। জানি না আমি কতটা ভালো করে দেখাতে পারছি, বাট আমি চেষ্টা করছি। গণেশ্বর মন্দিরের স্টোরিটা হচ্ছে এরকম যে সোমনাথের যে রাজা ছিল, তার যে মেয়ে ছিল প্রিন্সেস, তো সে একদিন, সে রোজ দিন এই মন্দিরে আসতো, এসে মানে শিবলিঙ্গের দর্শন করতো মহাদেবের, এবং সেই সাথে সাথে পুজো দিত। তো একদিন এরকম ওনার পিছনে অনেক গুন্ডা পড়ে যায়, তো উনি সঙ্গে সঙ্গে এখানে আসেন এবং এসে ভগবান শিবকে বলেন যা তোমার মধ্যে আমাকে নিয়ে নাও, তো সেই জন্য লোকানোর জন্য। তো ভগবান শিবের, মহাদেবের যে শিবলিঙ্গটা রয়েছে সেটা খুলে যায় এবং তিনি সেখানে চলে যায়। তো তার, কিন্তু তার যেই বেনুনিটা ছিল সেই বেনুনিটা বাইরেই রয়ে যায়। আর সেই বেনুনিটা তোমাদের এখানে আমি দেখিয়ে দেবো, পিকচারটা আমি অলরেডি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাও আমি পিকচারটা এখানে দেখিয়ে দেবো। ওই বেনুনির দাগটা এখনও অবধি রয়েছে, আর ওই গুন্ডারা এসে ওইটাকে খোড়বার চেষ্টা করে, ওই শিবলিঙ্গের ওটা খোড়ার চেষ্টা করে, সেই দাগটাও এখনও রয়েছে, কিন্তু সেটা ওই বেল পাতার জন্য আর কি দেখা যাচ্ছে না। কিন্তু কালকে আমি যদি আসি, আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার সেই জন্য বেশি ভিড়, কালকে যদি আসি তাহলে আমি দেখাতে পারবো, আমি নিজেও এখন অবধি দেখিনি। তো সেখান থেকে যত বিষাক্ত যত পোকামাকড় আছে সেগুলো বেরিয়ে ওদেরকে মেরে দেয়, মানে গুন্ডাগুলোকে। তো এটা হচ্ছে স্টোরি, ওকে? সো ভীষণই ইন্টারেস্টিং স্টোরি এখানে সে শুনলাম। তো মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো সেখান থেকে এখন বেরাবো, কিন্তু বেরানোর আগে এরকমভাবে বসে নিয়েছি। তার কারণ হচ্ছে যে এখানে বলা হয় যে যদি মন্দির মানে ভগবানের দর্শন করার পর যদি তুমি এখানে বসে না চলে যাও, তাহলে যেই নন্দী আছে, নন্দী তো সে ঘর অবধি ছাড়তে আসে তোমাকে, আর তখন তোমার সাথে খারাপ কিছু হতে পারে। তো সেই জন্য প্রত্যেকটা শিব মন্দির এভাবে বসে তারপর যেটা, এটা আমি আজকে জেনেছি, ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। বাই দ্য ওয়ে আমি হাতে মেহেন্দি পরেছি। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই। দুটো জিনিস বলো, যে স্টোরিটা তোমরা জানতে কি না, আর সেকেন্ড হচ্ছে আমার এই হাতের এই মেহেন্দিটা কেমন লাগছে। ওকে, টাটা।